এটার সাইজটা দেখুন কত স্লিম, খুবই স্লিম, খুবই সুন্দর একটা মডেল। আমি প্রথমে কিছু লো বাজারে যাদের বাজেট একটু কম কিন্তু কনফিগারেশনটা ভালো অথবা একটু ভারী কাজ করবেন তাদের জন্য কিছু কমের মধ্যে ভালো ল্যাপটপ দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে লিনোভোর বড় বড় আমি প্রোডাক্টটা অনেকবার দিয়ে আসছি। আমার লিনোভোর কিছু মডেল আছে, এটা হলো লিনোভোর থিঙ্কপ্যাডের মডেল। আসলে লিনোভোর থিঙ্কপ্যাডের ব্যাপারে বলার তেমন কিছু নাই, এটা হলো কোরাই ফাইভের সেকেন্ড অথবা থার্ড জেনারেশন হবে। এটা কনফিগারেশন থাকবে হলো আপনার 4GB র্যাম আর SSD থাকবে 120GB, অথবা কেউ যদি HDD চায় এটাতে আপনার 320GB অথবা 500GB HDD দেওয়া হবে। এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইসটা হলো মাত্র 11,500 টাকা। আর এটার মধ্যে কেউ যদি 8GB 180GB SSD দিন নিতে চায় তাহলে এটার প্রাইস পড়বে 13,500 টাকা। এছাড়াও আরও লো রেঞ্জের ধরেন আন্ডার 10,000 ভিতরে আমাদের কিছু ল্যাপটপ আছে, সেগুলো হলো ডুয়েল কোরের আছে, ডেলের আছে, লেনোভো আছে, সেগুলো কনফিগারেশন হবে কোরাই 3 অথবা ডুয়েল কোর 4GB আর 500GB। আর একটু রেঞ্জের বেশি যদি দেখাই, যারা একটু প্রিমিয়াম কাজ করতে চায় বা অফিস ওয়ার্ক বা ফ্রিল্যান্সিংয়ের যে কোনো ধরনের কাজ করতে চায় তাদের জন্য আমাদের কাছে এখানে আরেকটা ল্যাপটপ আছে, খুবই কমন মডেল। এটা হলো HP এলিটবুক 840G1, 840G1। এটার কনফিগারেশন থাকবে কোরাই 5-এর 4th জেনারেশন আর আপনার র্যাম থাকবে 4GB, SSD থাকবে 120GB অথবা 500GB অথবা 500GB HDD। তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইসটা হলো মাত্র 16,500 টাকা। এটা কিবোর্ড ব্যাকলিট সবই আছে, ফিঙ্গার সবই আছে, মডেলটা দেখুন খুবই সুন্দর, HP এলিটবুক 840G1। তারপরে যদি একটু বাজেট এই রেঞ্জের মধ্যে থাকে, অন্য ব্র্যান্ডিং পছন্দ থাকে বা অন্য কোনো ব্র্যান্ড পছন্দ থাকে, আমার কাছে ডেলের কিছু মডেল আছে। এটা হলো ডেল, এটাও কোরাই 5 4th জেনারেশন, 14-inch ডিসপ্লে, কালারটা রেড ব্ল্যাক দুইটা কালারই হবে। এটা আছে কনফিগারেশন আবার বলে দিচ্ছি, এটা কোরাই 5 4th জেনারেশন, 4GB র্যাম, 500GB হার্ড ডিস্ক। এটার প্রাইসটাও 16,500 টাকা। আর এগুলোর প্রত্যেকটাই ব্যাটারি ব্যাকআপ মিনিমাম 2 ঘন্টা থাকবে, 2 ঘন্টার উপরে থাকবে, তো মিনিমাম 2 ঘন্টার একটা গ্যারান্টি পাবেন। আর আমি আবারও বলে দিচ্ছি, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রিপ্লেস গ্যারান্টি থাকবে আপনার 15 দিনের আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে 2 বছরের। যারা আর একটু বাজেট বেশির মধ্যে চায় অথবা প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন তাদের মধ্যে আমাদের কিছু ল্যাপটপ আছে। এখানে ডেলের একটা মডেল আছে, এটা হলো আপনার ডেল ল্যাটিটিউড মডেল, এটা 180 রোটেট। এটা হলো কোরাই 5-এর 7280, এটা 8GB র্যাম, 256/8 ডিসপ্লেটা খুবই সুন্দর একটা সাইজ। এটার প্রাইসটা আমরা দিচ্ছি হলো মাত্র 25,500 টাকা, কোরাই 5 8 জেনারেশন, 256/8GB, কিবোর্ড ব্যাকলিট মোটামুটি সব ফিচার এটাতে অ্যাভেলেবেল আছে। আর এটার সাইজটা দেখুন কত স্লিম, খুবই স্লিম, খুবই সুন্দর একটা মডেল। যাদের রেঞ্জ আর একটু বেশি, এই রেঞ্জের মধ্যে কিন্তু আমার হিউজ কিছু মডেল আছে। রেঞ্জ যদি আর একটু বেশি থাকে, যে আমার একটু বাজেট বেশি, একটু প্রিমিয়াম ল্যাপটপ দরকার, আমার কাছে আসোসের কিছু মডেল আছে। এটা হলো আসোসের কোরাই 5 8 জেনারেশন, এটা আসোস ভিভো বুক সনিক মাস্টার সাউন্ড সিস্টেম, ফুল ন্যানো বেজেলের ডিসপ্লে, FHD ডিসপ্লে, IPS প্যানেল। মডেলটা দেখুন কত সুন্দর প্রিমিয়াম একটা লুক, কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার মোটামুটি এটার মধ্যে পাওয়া যাবে। এটার প্রাইসটা আমরা দিচ্ছি হলো 34,500 টাকা, কনফিগারেশন থাকবে হলো 8GB আর 512 NVMe SSD। আর যাদের একটু মোটামুটি একটু হেভি কাজ করা দরকার, পারফরমেন্স ভালো দরকার বাট বাজেটটা একটু কম, তাদের জন্য আমার কাছে এসআরের কিছু মডেল আছে। এসআরের এটা হলো কোরাই 5, এটা হলো কোরাই 5-এর 8 জেনারেশন, এটাতে থাকবে আপনার 16GB র্যাম, হ্যাঁ 16GB র্যাম আর 512 SSD। এটা কনফিগারেশনটা খুবই ভালো, যারা একটু ভারী কাজ করবেন বাট বাজেটটা একটু একটু লিমিটেড আছে, আই থিঙ্ক এটার বেস্ট একটা চয়েস থাকবে। এটা হলো আপনার কোরাই 5-এর 8 জেনারেশন, 16GB র্যাম, 512 SSD। এটার প্রাইসটা আমি খুব ভালো একটা প্রাইস আজকে দিব ইনশাল্লাহ। এটার প্রাইসটা আমি দিচ্ছি হলো 27,000 টাকা দিয়ে, 16GB 512 SSD দিয়ে কোরাই 5-এর 8 জেনারেশন একটা ল্যাপটপ। আর যারা একটু স্ক্রিন বড় চাচ্ছেন, একটু কোরটা বেশি চাচ্ছেন, এটা হলো কোরাই 7-এর 4th জেনারেশনের ল্যাপটপ। এটা 4th জেনারেশন আছে, 5th জেনারেশন আছে। এটা হলো কোরাই 5-এর একটা ল্যাপটপ, এটাতে ডেডিকেটেড 2GB গ্রাফিক্স আছে। কনফিগারেশন থাকবে আপনার 8GB র্যাম, 256 SSD, ডিসপ্লে থাকবে 15.5 ইঞ্চি, কন্ডিশনে দেখেন একদম ফ্রেশ। এটার মধ্যে অলরেডি এটার মধ্যে আছে হলো 256 SSD, 256 SSD কোরাই 5-এর আর এনবিডি গ্রাফিক্স আছে। কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ, নট আ সিঙ্গেল স্ক্র্যাচ না এটাতে। তো এই কনফিগারেশন যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 22,000 টাকা দিয়ে, কোরাই 7 একটা ল্যাপটপ যেটাতে 256 এন্ড 8GB থাকবে। এছাড়া আমাদের কাছে আরও কিছু প্রিমিয়াম মডেল আছে যেটা খুবই কমন মডেল, আমাদের নতুন অ্যাভেলেবেল স্টক আসছে। সেটা হলো আপনার HP এলিটবুক 840G6, হ্যাঁ এলিটবুক 840G6, এটা থাকবে হলো কোরাই 5 8 জেনারেশন। এটা আমাদের কাছে মোটামুটি এখন অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে, কোরাই 5-এর 8 জেনারেশন, G6, 256 8GB। এটা প্রাইসটা কিন্তু আমরা ইনশাল্লাহ আজকে একটা মার্কেট চ্যালেঞ্জের একটা প্রাইস দিব। এটা প্রাইসটা দিচ্ছি G6-এর প্রাইস মাত্র 31,000 টাকা, হ্যাঁ G6-এর প্রাইস দিচ্ছি 31,000 টাকা। এটা কিন্তু আমাদের ঈদের আগ পর্যন্ত এই অফারটা চলবে, ঈদের আগের পর্যন্ত এটা 31,000 টাকা ইনশাল্লাহ আমরা দিব। এটা কোরাই 5, কোরাই 5-এর
রিজের প্রিমিয়াম ল্যাপটপ, যে কোনো ধরনের অনলাইন হোক, আউটসোর্সিং হোক, যে কোনো ধরনের কাজ ইনশাল্লাহ এগুলো তো করা যাবে। এগুলি বডির কন্ডিশন বলার কিছু নাই, খুবই সুন্দর ন্যানো বেজেল ডিসপ্লে একটা ল্যাপটপ। আপনারা 840G6G5 এর মডেল সম্বন্ধে আপনাদের জানেন, যেটা আপনার কিবোর্ড, ব্যাক লিড, ফিঙ্গার সবই ইনশাল্লাহ অ্যাভেলেবেলটাতে পাবেন। আর যারা একটু মানে আপডেট মডেল খুঁজছেন বাট বাজেটটা একটু লো, তাদের কাছে তাদের জন্য আমাদের কাছে আমার কাছে কিছু মডেল আছে। এটা হলো Core i3 10th generation ল্যাপটপ। এটার মধ্যে আমার কাছে HP, ডেল, লেনোভো মোটামুটি অ্যাভেলেবেল সব ব্র্যান্ডই আছে। এর কনফিগারেশন থাকবে এগুলো Core i3 10th generation, এর মধ্যে আপনার বিভিন্ন ব্র্যান্ডের আছে। আর কনফিগারেশনটা হলো 1000 GB হার্ড ডিস্ক, 4 GB র্যাম, পাশাপাশি 120 GB NVMe SSD থাকবে। আর কন্ডিশন একদম ফ্রেশ, মডেলটা দেখেন একদম ফ্রেশ। এটার প্রাইসটা আমরা দিচ্ছি বরাবরই, আমি i3 10th generation বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করি। তো যেগুলো SSD সহ সেগুলোর প্রাইস দিচ্ছে হলো 28,000 টাকা, আর যেগুলো SSD ছাড়া 1000 GB 4 GB সেটার প্রাইসটা আমরা দিব হলো 26,000 টাকা। তো যারা একটু আপডেট জেনারেশন চান, আমার কাছে কিন্তু 11th generation i3 অ্যাভেলেবেল আছে, আর i5 10th 11th generation অ্যাভেলেবেল আছে, যেগুলো ইনশাল্লাহ এখন আমি আপনাকে দেখাবো। যারা একটু আপডেট জেনারেশন খুঁজছেন, যাদের একটু রেঞ্জ হাই, তাদের জন্য আমাদের কাছে কিছু হাই রেজুলেশনের আছে, হাই কনফিগারেশন আছে। এটা হলো Core i5 12th generation, MSI-এর একটা ব্র্যান্ড, কিবোর্ড, ব্যাকলিটটা খুবই সুন্দর প্রিমিয়াম লুক, একটা আইরিস গ্রাফিক্স সহ একটা ল্যাপটপ। এটার মোটামুটি অফিসিয়াল ওয়ারেন্টিও এখনও 1 বছরের আছে, স্টারটেকের অফিসিয়াল ওয়ারেন্টিও এখন 1 বছরের আছে। তো এটার মোটামুটি মার্কেট প্রাইস 80+, আমাদের কাছে একটা ডিসকাউন্ট প্রাইস আছে, এটা আমরা দিচ্ছি হলো 52,000-এর মধ্যে। হ্যাঁ, মাত্র 52,000 টাকার মধ্যে Core i5 12th generation, 8 GB র্যাম, 512 NVMe SSD সহ খুবই সুন্দর প্রিমিয়াম একটা ল্যাপটপ, ন্যানো ভেজেলের, কিবোর্ড ব্যাকলিট হোয়াইটের মধ্যে ব্যাকলিট দিয়েছে ওদের। আসলে MSI-এর মডেল গুলোতে কিন্তু খুবই প্রিমিয়াম করে আর খুবই সুন্দর করে। তো এটা কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি, এটা হলো Core i5 12th generation, 8 GB আর 512 GB দিয়ে ঈদের আগ পর্যন্ত আমাদের প্রাইস থাকবে 52,000 টাকার মধ্যে। এটা আর একটা প্রোডাক্ট আমার হাতে যেটা দেখছেন, এটা হলো রেডমির Core i5 11th generation, এটাও ন্যানোভেজেলের 15.5 ইঞ্চ একটা ল্যাপটপ। রেডমির এটা বক্স স্টক মোটামুটি সব আছে। এটার প্রাইসটা আমরা দিচ্ছি, এটা কনফিগারেশনটা একবার বলে দিই, এটা হলো Core i5 11th generation, 8 GB আর 512 NVMe SSD, আর এর প্রাইসটা আমরা দিচ্ছি হলো 42,000 টাকায়। ঈদের আগ পর্যন্ত এটা প্রাইসটা দিব আমরা মাত্র 42,000 টাকায়। Core i5 11th generation একটা ল্যাপটপ বক্স সহ অফিসিয়াল ওয়ারেন্টি, এটা কিছু বাকি আছে। এছাড়া আমাদের কাছ থেকে এটা 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর 15 দিনের রিপ্লেস গ্যারান্টি। এছাড়াও যারা একটু মানে ডেডিকেটেড গ্রাফিক্স ভালো সহ চায়, আমাদের কাছে কিন্তু HP-র ডেডিকেটেড 4 GB সহ কিছু প্রোডাক্ট আছে, ডেডিকেটেড 2 GB সহ কিছু প্রোডাক্ট আছে, কিছু গেমিং সিরিজ আছে। আমাদের ম্যাকবুকের কিছু মডেল আছে, ম্যাকবুকের Core i7 Core i5 কিছু মডেল আছে। যারা একটু প্রফেশনাল কাজের জন্য ম্যাকবুক খুঁজছেন, আমাদের কাছে কিন্তু ম্যাকবুক 15টা এখন অ্যাভেলেবেল আসছে। এটা হলো Core i7, এটাতে 16 GB র্যাম আছে, ম্যাকবুক রেটিনা ডিসপ্লে, 16 GB র্যাম, এটাতে 1000 GB হার্ড ডিস্ক, 1000 GB SSD। এটা ম্যাকবুক 2014 মডেল, 2014 Core i7 16 GB 1000 GB সেম। এটার মধ্যে আমার কাছে 256 GB SSD দিয়েও আছে। এটার প্রাইসটা আমি দিচ্ছি হলো মাত্র 52,000, 52,000 টাকায় Core i7 ম্যাকবুকের একটা ল্যাপটপ। যত হাই লেভেলের প্রফেশনাল কাজ হোক ইনশাল্লাহ এটাতে করতে পারবেন। আর এটা নতুন মার্কেট প্রাইস কিন্তু প্রায় 2 লাখ+ ছিল, যেহেতু এটা 2014 একটু ব্যাকডেটের মডেল। এটা দিয়ে এখনও আপডেট ম্যাকবুকের ওএস সব সাপোর্ট করে, যে কোনো ধরনের সফটওয়্যার, 3D অ্যানিমেশন সব ধরনের কাজ ইনশাল্লাহ এটাতে করা যাবে। ম্যাকবুকের 2টা সাইজ, একটা হলো 15 ইঞ্চি এবং আমার কাছে আরও একটা মডেল আছে, এটা হলো 13.3 ইঞ্চি। 13.3 ইঞ্চি যেটা, এটাও আপনার রেটিনা ডিসপ্লে, এটাও Core i5, এটাতে 8 GB র্যাম আর 256 SSD। ম্যাকবুকের এছাড়াও আপডেট মডেলও আমাদের কাছে অ্যাভেলেবেল, স্টকে আসে, আমাদের ইউটিউব চ্যানেল বা পেজে আমাদের আপডেট পাবেন। যে কোনো ধরনের ম্যাকবুকের কোনো প্রোডাক্ট যদি আপনাদের লাগে ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন, আমরা দিয়ে দিব। আর কম দামি বাজেটের মধ্যে যাদের প্রাইস একদমই কম, যারা বিগিনার, শুরু কাজ শিখতে চায়, ল্যাপটপ যে মাত্র ল্যাপটপ কাজ করা শিখবে, তাদের জন্য একদম লো প্রাইসের আমাদের এবার একটা ধামাকা ডিসকাউন্ট একটা প্রাইস থাকবে, যেটা আমার মনে হয় না যে এই প্রাইসে ল্যাপটপ এই ধরনের কনফিগারেশন আছে। তার মধ্যে একটা হলো লিনোভো আছে, HP আছে, যেগুলো নোটবুক সিরিজের, এটা এগুলোর কনফিগারেশন কিন্তু খুবই কম থাকবে, যেহেতু এটার প্রাইসও খুবই কম। এটাতে আপনার 4 GB র্যাম থাকবে আর 250 GB হার্ড ডিস্ক অথবা 160 GB হার্ড ডিস্ক থাকবে। এগুলোর প্রাইস দেবো আমরা 4,999 টাকায়। 4,999 টাকা যে ল্যাপটপটা পাবেন, সেটাতে আপনারা নর্মালি বিগিনার, যে কোনো কাজ শেখার জন্য, কাজ শুরু করার জন্য এটাতে কাজ করতে পারবেন। এটার মধ্যে আমাদের 2টা কালার আছে, একটা ব্লু কালার আর একটা কালো কালার। এগুলোর প্রাইস হলো 4,999 টাকায়। আপনাদের এছাড়া অন্য কোনো মডেল যদি পছন্দ থাকে ইনশাল্লাহ আমাদের পেজে নক করবেন, আমরা চেষ্টা করবো মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে ইনশাল্লাহ আপনাদের দেওয়ার জন্য।
আর আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, আমাদের অ্যাড্রেসটা হলো কম্পিউটার সিটি সেন্টার লেভেল 9 স্বপ্নাপর 940। আর আমাদের আরেকটা আউটলেট আছে, সেটা হলো মাল্টিপ্ল্যানের ঠিক অপোজিট পাশে 78 নাম্বার বিল্ডিং, হাউস নাম্বার বা শপ নাম্বার 17। আর আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ মুয়াজা আইটি, ইউটিউব চ্যানেল আছে, আমাদের ওয়েবসাইট আছে। আপনাদের যেখান থেকে ইচ্ছা আমাদের অর্ডার করবেন, আমাদের অর্ডার করবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর 15 দিনের রিপ্লেস গ্যারান্টি। 15 দিনের মধ্যে যে কোনো ধরনের সমস্যা পেলে ইনশাআল্লাহ আমরা সাথে সাথে সেটা চেঞ্জ করে দিব। তো আপনাদের সবাইকে এখানে শেষ করছি, আশা করছি সবার ঈদ ভালো যাবে। আসসালামু আলাইকুম।